দর্শক, আকাশে একটি চাঁদ থাকে। আজকে আমাদের সময় স্টুডিওতে দুইটি চাঁদ। আমাদের আজকের গেস্ট মুনমুন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপু, এই বিএফডিসিতে তো নির্বাচন হলো, শিল্পী সমিতির নির্বাচন হলো, আপনি নির্বাচনে প্রার্থী হননি, তারপরও আপনি আলোচনায়, কিন্তু আপনি কেন আলোচনায় আসলেন? আসলে এটা আমার একটা ভাগ্য আমি বলবো, যে আমি সবসময় এমন একটা জায়গায় আমাকে মানে সমালোচনার মধ্যে পড়তে হয় যেটার সাথে আমি কোনোভাবেই দায়ী না। হয়তো আমার এই কথাটা অনেকে মিথ্যা মনে করবে, কিন্তু আমি আসলে সত্যি কথাই বলছি। হ্যাঁ, আমি এখানে মিথ্যা বলার আমার কিছু নেই। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখতে পেয়েছি যে আপনি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়েছেন নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বা তার প্যানেলকে ভোট দেওয়ার জন্য। এই বিষয়টা একটু খোলাসা করেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা হলো, আমি এখনো মাস্কটা পরে আছি, মানে আমি কিছুদিন আগে দারাজ থেকে আমার ছেলে কিনেছিল একসাথে অনেকগুলো মাস্ক, তো বাইরে গেলেই এই ব্ল্যাক মাস্কটা পরি। আর আমার দুর্ভাগ্যবশত ওই দিন আমি ব্ল্যাক ড্রেস পরেছিলাম, ব্ল্যাক একটা গাউন পরেছিলাম। তো জায়েদ আসে হঠাৎ করে, মানে আমি এফবিসিতে ঢুকছি, প্রথমে আমার সাথে শাহনুরের সাথে দেখা হলো, ওর সাথে একটু গোলাগুলি করলাম, ভোট চাইলো, ওর সাথে আমার খুব ভালো রিলেশন। তো ও বললো যে আমাকে একটা ভোট দিও বোন। আমি বললাম ওকে ঠিক আছে, অবশ্যই দেবো। এরপরে কিন্তু বোধ হয় জেসমিন এলো, জেসমিনের সাথে কথা বললাম, এরপরে জায়েদ এলো। তো জায়েদ এসে আপু বলে একদম মানে হাতটা জড়ায় ধরছে, পরে বলতেছে যে আপু ভোট কিন্তু দিবা আমাকে। তো আমি ইন দ্য মিন টাইম কিন্তু মেবি শাহানুরের সাথে কথা বলার সময় বাক্সটা খুলেছিলাম, কিন্তু মুখ থেকে খুলি নাই, পরে আবার এইভাবে খুললাম, খুলে ঠিক এইভাবে হাতে রাখা, জায়েদের সাথে কথা বলছে, আমার হাতে একটা ব্যাগ, আর জায়েদ আবার আমাকে একটা পোস্টার দিল, ওদের লিফলেট, হ্যাঁ লিফলেট দিল, ওইটা আমার হাতে ধরাই দিল। এখন দুইটা জিনিস আমার কাছে, ও কথা বলতেছে আমার কাছে ঝামেলা মনে হচ্ছে। তো আমি ব্যাগটা খুলতে, ও কিন্তু আমার পাশে আসছে, আমি ব্যাগটা খুলছি, তখনই সে আমার পাশে আসছে। আসার পরে কানে কানে বলতেছে যে আপু ভোটটা কিন্তু প্লিজ দিও, হ্যাঁ এইবার কিন্তু অনেক ঝামেলার মধ্যে আছি, তুমি আমাকে ভোটটা দিও, আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা টমা করে দিও। আমি যখন ব্যাগ খুলছি, ও আবার উঁকি ঝুঁকি মারতেছে আমার ব্যাগের দিকে, মেবি ও হয়তো মনে করতেছে বি পার্টির কোনো কিছু রাখছে নাকি, আবার কোনো পোস্টার মোস্টার রাখছে নাকি, হয়তো পারে কিউরিয়াসিটির জন্য দেখতে পারে। বাট ওর ভিতরে কোনো আমি নোংরা কিছু দেখিনি, কোনো ওই এই টাকা দেওয়া, টাকা সাধা। আর আমাকে সে অনেক অনেক রেসপেক্ট করে, আমি জানি না পাবলিকলি আজকে তাকে অনেক ধরনের কালারফুল মানে কালার দেওয়া হয়েছে তার, তাকে নিয়ে। আমরা শিল্পী সমিতি, আমাদের সমিতি তো এটা, আমরা যারা শিল্পী আমরা তো সার্টিফাই করছে যে না, আমরা অনেকেই বলছি কিন্তু জায়েদকে আমরা এইভাবে দেখি নাই, তার সম্বন্ধে যেগুলো বলা হচ্ছে আমরা দেখিনি। তো আমার কাছে ব্যাপারটা দুঃখজনক হলো, ইন দ্য মিন টাইম ইউটিউবার চ্যানেলের এক ছেলে ভিডিওটা করছে, আমি কিন্তু আরেক জায়গাতেও গিয়েছি, আমাকে অনেকেই আমাদের যারা ক্যান্ডিডেট সবাই কিন্তু জড়ায় ধরছে আমাদেরকে, অনেকদিন পরে দেখা নির্বাচন উপলক্ষে, আপু আমাকে ভোটটা দিও কিন্তু, হ্যাঁ মানে এইভাবে সবার সাথেই, আর যারা যারা ক্যান্ডিডেট ছিল সবাই, কারণ একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন, দিন শেষে কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি। তো ওই হিসেবেই কিন্তু সবাইকেই সবাই এইভাবে রেসপেক্ট করি আমরা এফডিসিতে। যখন আমাদের ইলেকশন আসে, আমিও ইলেকশন করেছি 2009 সালে, তো আমিও কিন্তু এরকম সবাইকে জড়ায় ধরছি, ভাইয়া আমাকে একটা ভোট দিও, আপু আমাকে একটা ভোট দিও, এই 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 নিয়মটা আমাদের কিন্তু অনেক আগের থেকেই। তো জায়েদের আমাকে ওইভাবে ধরাটা অনৈতিক কিছু না, আমাকে সে হাতে হাত দিতেই পারে, আমার হাতে সে একটা লিফলেট, হ্যাঁ লিফলেট দিতেই পারে। তো এইটাকে নিয়ে, এটাকে নিয়ে কোয়েশ্চেন তোলা, এবং আমি বলবো যে নিপুণ যে জায়েদের এগেনস্টে দাঁড়িয়েছিল, ও আমাদের ছোট বোন, ও আমাদের পরে ফিল্মে আসছে, তো ও ওর সিনিয়র একজন আর্টিস্টকে, সে একটা ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করে, ইউটিউব চ্যানেলের কথা বিশ্বাস করে, সে আবার সাংবাদিক সম্মেলনে বলছে ওই যে দেখেন ওই যে ভরছে টাকা, ওই যে ভরছে, কোথায় দেখলো টাকা ভরলাম, আমি আমার ব্ল্যাক মাস্কটা ব্যাগে রেখেছি। এই যে তুমি আমার বিরুদ্ধে কথাটা বললে, আমার তো এটা, আমি তো পাবলিকলি হেয় প্রতিপন্ন হলাম, তুমি তো আমাদের জন্যই লড়ছো, শিল্পী সমিতির জন্য লড়ছো না, তুমি তো বাংলাদেশের মানুষের জন্য লড়ছো না, শিল্পী সমিতি নামে একটা সংগঠনের জন্য লড়ছো, সেখানে আমার মতো একজন শিল্পী সমিতির সদস্যকে তুমি কিভাবে কালার করো,
তাহলে তুমি এই পাওয়ারে আসলে তুমি আমাদের কি ভালো করবে? তুমি তো আগেই আমার ক্ষতি করলে, আসার আগেই আমার ক্ষতি করলে। তা আমি তো দেখি নাই, জায়েদের এগেনস্টে তো অনেকেই, অনেক শিল্পীরা অনেক কথা বলছে, জায়েদ তো কারো এগেনস্টে এরকম স্টেপ নেয়নি। তো অবশ্যই আমি বলবো যে জায়েদ তার জায়গায় সে নেতা হিসেবে আমাদের জন্য ঠিক আছে, কারণ সে তো কোনোদিন আমাদের দিকে আঙ্গুল তোলেনি যে হ্যাঁ মুনমুন আমার বিরুদ্ধে এটা বলছে, অমুকে আমার বিরুদ্ধে এটা বলছে, তারা এটা করছে, তার চরিত্রটা এরকম, দেখেন ভিডিও সহ সে এটা তো সে চাইলে সেও তো পারতো, কিন্তু সে তো এটা করেনি। সে আমাদের সম্মানটা রক্ষা করার চেষ্টা করেছে সব সময়, তার বিরুদ্ধে যেই যখন কথা বলেছে ও কিন্তু তাদের সম্মানটা রক্ষা করার চেষ্টা করেছে। আমি তার ফেভারের কেউ না, আমি এই ইলেকশনে আমি দাঁড়াইও নি, আমি এখানকার কিছুই না, আমি জাস্ট একজন ভোটার, আমি শিল্পী সমিতির সদস্য হিসেবে একজন ভোটার। তো আমি জনগণকে বলবো চিলে কান নিয়ে গেল, চিলের পিছে ছুটবেন না, টোটাল বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন এটা ইলেকশনের মাঠ, এখানে কাকে কে কিভাবে কালার করতে পারে এটার জন্য অনেকে অনেক কিছু প্রুফ করার চেষ্টা করবে, আপনারা নিজেরা ভালো করে দেখুন। আমি তো মিথ্যে বলছি না, এখানে কারো বিরুদ্ধে একটা অভিযোগ তোলার আগে ভালো করে যাচাই বাছাই করেই তোলা উচিত। আপা আপনি যেটি বলছিলেন যে আপনি ব্যাগের ভিতরে কালো টাকা ছিল না, কালো মাস্ক ছিল, এই মাস্কেরই আরেকটা ছিল, সেটি আপনি রেখেছিলেন, সেটা আমি রেখেছিলাম। এখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান এর আগেও দুইবার মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এবারেও তিনি নির্বাচিত হয়েছেন, আপনি জায়েদ খানকে 10-এর মধ্যে কত নাম্বার দিবেন সাধারণ সম্পাদক হিসেবে? আমি আসলে জায়েদের সাথে এতটা আমার যে শিল্পী সমিতিতে খুব যাওয়া হয় তা বলবো না, তবে আমাদের করোনাকালীন সময়ে যখন প্যান্ডামিক আমাদের উপরে ভর করলো, লকডাউন দিয়ে দেওয়া হলো, শিল্পীদের কাজ বন্ধ হয়ে গেল, আমাদের কথা বাদ দিয়ে আমাদের তো গিফট আসলো, আমরা চলতে পারছি না আসলো চলতে পারছি, কিন্তু এই যে গরিব দুস্থ শিল্পী আছে, হ্যাঁ দুস্থ শিল্পী বলে আমি শিল্পীদের ছোট করব না, যাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, যারা হয়তো বা নিয়মিত কাজে যেতে পারছিল না, তাদের ঘরে কিন্তু নিয়মিত চাল ডাল হ্যাঁ এগুলো কিন্তু শিল্পী সমিতি থেকে গিয়েছে। এটা জায়েদ খানকে একা বলবো না যে এটা তারই কৃতিত্ব, পুরো শিল্পী সমিতির কৃতিত্ব এটা। আরেকটা কথা বলবো যে আমাদের শিল্পীরা মারা গেলে, আমাদের শিল্পীরা যখন মৃত্যুবরণ করেছেন, তারা তাদেরকে সুন্দরভাবে শিল্পী সমিতির যেটা দায়িত্ব হওয়া উচিত সেভাবেই তারা পালন করেছেন, কোনো এই দিক দিয়ে কোনো অন্যায় তো আমি দেখিনি। হ্যাঁ আমার বাড়িতেও কিন্তু অনেক গিফট এসেছে শিল্পী সমিতি থেকে, এবং আমার সাথে জায়েদ যখন কথা বলেছে সে আমাকে অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলেছে, তো এখানে আমি খারাপ তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি 10-এর মধ্যে কত দিবেন তাকে? আমি 10-এ 10-ই তো দেব, আমার কাছে তো সে 10-এ 10-ই পাবে, কারণ আমি এই বিপদটাতে পড়ে দেখেছি, হয়তো বা জায়েদকে নিয়ে কোনো ভুল ধারণা আমার ছিল তাদের কথা বিশ্বাস করে, কিন্তু লাস্ট টাইমে দেখলাম যে না, জায়েদ তো আমার বিরুদ্ধে একটা কথা তুলতে পারতো চাইলে, সে আমাকে ব্ল্যাকমেইল করতে পারতো, একটা কথা তুলতে পারতো, কিন্তু ব্ল্যাকমেইলটা কারা করলো আমাকে? আমাকে পাবলিকলি ছোট করলো কারা? হ্যাঁ আমাকে একটা খারাপ চরিত্রের মহিলা বানিয়ে দিল রাতারাতি, ওভারনাইট, ইটস নট গুড। একজন শিল্পীর, তুমি শিল্পী সমিতির জন্য লড়াই করছো, শিল্পী সমিতির উন্নতির জন্য, হ্যাঁ তো তোমরা অনেক প্রমিস দিয়েছো, আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি প্রমিসটাকে, বাট আমাদেরকে কেন কালার করে, আমাকে কেন কালার করলো? আমি তোমাদেরই সমিতির মানুষ, আমি তো বাইরের কেউ না। আপনার কাছে কি মনে হয় শিল্পী সমিতির নির্বাচনে হেরে যে একটা অ্যালিগেশন আপনার বিরুদ্ধে এনেছে, জাস্ট শুধুমাত্র ওই বিষয়টাকে? হারা জেতা থাকবেই, ইলেকশন হয়েছে, আর তারা তো বলছে যে ইলেকশনও নাকি ফেয়ার হয়নি, যদি ইলেকশন ফেয়ার না হয় ফেরদৌস ভাই হাইয়েস্ট ভোট কিভাবে পায়, তাহলে কি উনিও এখানে আনফেয়ার কিছু করেছেন? আই ডোন্ট নো, আমাদের কাঞ্চন ভাই সবার রেসপেক্টেড মানুষ, উনিও তো ভোট পেয়ে জয়ী হয়েছেন, তা আমি কি বলবো যে উনিও এর মধ্যে কোনো ধরনের কনস্পিরেসি করেছেন, বা উনিও কি টাকা দিয়ে ভোট কিনেছেন? এই এই অভিযোগটি আপনিও করতে পারেন। এখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারা, সেই অভিযোগটি ভিত্তিহীন, আপনার সম্মান হানিও হয়েছে, এখন আপনি কি পদক্ষেপ নেবেন? আমি যেসব ইউটিউবাররা, মানে তারা কিন্তু সাংবাদিক না, সাংবাদিকদের যে ডিউটিটা, তারা নিজেরা একটা ক্যামেরা হাতে নিয়ে তারা একটা ভিডিও করে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে বিভিন্নভাবে মানুষকে এভাবে তারা হ্যারাসমেন্ট করছে, হয়রানি করছে,
তারা শিল্পীদেরকে নিয়ে নোংরা ভাবে তারা ভিডিও তুলতে প্রকাশ করছে এবং শিল্পীদেরকে সমাজের চোখে হ্যাঁ আমাদের দেশের মানুষ কিন্তু খুব সহজ সরল তাদেরকে চোখে যেটা দেখানো হয় তারা ওইটাই বিশ্বাস করতে থাকে তো যখন এই ধরনের এই নিউজগুলি এরা ছাপানো শুরু করে তখন কিন্তু আমাদের মতো যারা শিল্পী আছি আমাদের তো সমাজে চলতে হয় সমাজের বাইরের মানুষ তো না আমার দুটো সন্তান আছে আমার পরিবার আছে আমার মন মানসিকতা আমি না হয় বুঝলাম যে ঠিক আছে এটা আমার নামে তো হবেই যেহেতু আমি একজন শিল্পী কিন্তু আমার সন্তানটা কি এটাকে ভালোভাবে মেনে নিতে পারছে আমি তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এসব কারণে তাই আমি এটার বিরুদ্ধে অবশ্যই এগেনস্টে অবশ্যই দাঁড়াবো ব্যক্তিগত আক্রমণ করেছে তাদের মতো এত নোংরা চরিত্র তো আমার নেই আমি কেন আমাদের একজন শিল্পীকে ছোট করার চেষ্টা করব ওনারা তো এখানে আমি ওনাদেরকে কেন বলবো যেহেতু এটা ইউটিউবাররা প্রকাশ করেছে তাদের এগেনস্টে আমি লড়ব না আপনি একটু আগেই বলছিলেন যে নিপুল বলছে ওই যে দেখো টাকা ঢোকাচ্ছে হয়তো নিপুন তাদের কথা বিশ্বাস করে নিপুনের চোখেও মনে হয়েছে যে আমি টাকা ঢোকাচ্ছি হয়তো বা নিপুন ওই ইউটিউবারদের বিশ্বাস করে ফেলেছে তাহলে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তার মধ্যে কি নিপুন থাকবেন আমার মনে হয় না কারণ আমি একজন শিল্পী আর একজন শিল্পীর ইজ্জত হরণ করতে চাই না আচ্ছা মানে ইউটিউবার এবং যারা এটু করেছে তাদের বিরুদ্ধে আপনি সাইবার ক্রাইমে মামলা করবেন জি জি এখন আপনার কাছে আসলে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আমি নির্বাচনে দাঁড়ালাম না আমি প্রার্থী হলাম না তারপরও এই একটা এলিগেশন একটা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হলো আসলে কি কোনো পক্ষপাতিত্ব ছিল কি না তারা কি মিশা এবং জায়েদ এই প্যানেলের সাথে আপনার সখ্যতাটা বেশি ছিল কি না সেই জন্য কি আপনার বিরুদ্ধে অভিযোগটা এনেছে এটা সম্পূর্ণ ভুল আমি মানে আমি আসলে কখনোই কোনো পক্ষের লোক হয়ে কোনো নির্বাচনে কাজ করিনি আমি আমার নির্বাচন যখনই হয়েছে আমাদের শিল্পী সমিতিতে আমি যাকে যোগ্য মনে করেছি তাকেই ভোট দিয়েছি সেটা ওই প্যানেলেরও থাকতে পারে এই প্যানেলেরও থাকতে পারে দুই প্যানেলে হয়তো আমার পছন্দের মানুষ থাকতে পারে আমি মনে মনে ভেবেছি যে না উনি নেতা হলে যোগ্য হবেন তাকে ভোট দিয়েছি এখানে আমার পক্ষপাতিত্ব করার তো কিছু নেই না একটু আছে না যে সক্ষমতাটা আপনার বেশি ছিল না আমার সক্ষমতাটা কারোর সাথেই ছিল না তারা যে পার্টিগুলি থ্রো করেছিল এই তারা অনেক ডিনার পার্টি লাঞ্চ পার্টি তারা থ্রো করেছে এই ইলেকশনের আগে আমি কিন্তু একটাতেও যোগ দিইনি না জায়েদ মিশা ভাই জায়েদদের ওইখানেও যোগ দিইনি কাঞ্চন ভাই নিপুনের ওদের পার্টিতেও যোগ দিইনি কারো পার্টিতে আমি যোগ দিইনি কারণ আমি চেয়েছি যে আমি লাস্ট দিন যাবো আমি দেখছিলাম যে কারা কি করছে দেখি লাস্ট দিন যে আমি ভোটটা দিয়ে আসব আচ্ছা তাহলে নির্বাচন তো হলো নির্বাচনের ফলাফলও হলো যারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কি আপনার যোগ্য মনে হয়েছে সবাইকে অবশ্যই যারা যোগ্য ভেবেছেন যোগ্য লোককেই তো ভোট দেওয়া হয়েছে কাঞ্চন ভাই তো অবশ্যই একজন যোগ্য মানুষ আর জায়েদ খান তার যোগ্যতা দেখিয়েছেন তার সে কোনোদিন আমাদের শিল্পীদের এগেনস্টে কোনো কথা বলেননি আমার মনে হয় না ভবিষ্যতে সে কিছু বলবে কোনো শিল্পীর এগেনস্টে কিছু তার কাছে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছেন যে আপনি কিছু বলেন সে হয়তো এইভাবে হয়তো বা সে কিছু অভিযোগ দিয়েছে কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি আচ্ছা নির্বাচন তাহলে ওভারঅল কি সুষ্ঠু হয়েছে আপনার চোখে আপনি যতটুকু দেখেছেন আমরা তো দেখলাম সুষ্ঠু আমি তো সারা রাত আপনাদের সময় টিভিতেই দেখছিলাম আপনি যখন ভোট দিতে গিয়েছেন তখন কোনো কারচুপি বা কোনো কিছু আপনার চোখে পড়েছে কি না আমি তো গেলাম আমি যে আমাকে পেপার দেওয়া হলো আমি রুমে ঢুকলাম আমাকে দেখানো হলো কিভাবে ছাপা দিতে হবে কারণ আগে আমরা টিক চিহ্ন দিয়েছি হ্যাঁ তো আমি বুঝলাম আমাকে দুইটা পেপার দেওয়া হলো আমি ছাপ দিয়ে আমি নিজের হাতে ব্যালটে আমার এটা ঢুকে আসছে হ্যাঁ ব্যালট বক্সে আমার পেপারগুলো ঢুকে আসছে দুটো পেপার হয়েছে একটা কার্যকরী পরিষদের জন্য আর একটা ওনাদের জন্য তা আমি তো কোনো কিছু দেখিনি ওখানে রিয়াজ ভাই বসা ছিল তারপরে পীরজাদা হারুন সাহেব বসা ছিল ওখানে দুজন মানুষ বসা ছিল আচ্ছা তাহলে নির্বাচন আপনার চোখে সুষ্ঠু হয়েছে কোনো রকমের অনৈতিক কোনো কিছু আপনি দেখেননি আমি দেখিনি আমি তো সাধারণ ভোটার আমি গিয়েছি ভোট দিয়ে চলে এসেছি
আমি তো এত কিছু বোঝারও আমার দরকার নেই, আমি তো ইলেকশন করছি না, এত কিছু আমার খোঁজারও দরকার নেই, বোঝারও দরকার নেই, আমি গিয়েছি ভোট দিয়ে চলে এসেছি। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে আছেন এবং ইন্ডাস্ট্রির প্রতি একটা মায়াও আছে, এবং অনেক শিল্পী রয়েছেন যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক এখনো, এবং সামনে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে কি আপনি প্রার্থী হবেন কিনা? আই ডোন্ট নো, আমি ভবিষ্যতের কথা বলতে পারবো না, যদি সেরকম সুযোগ হয় হতেও পারি, আর যদি সেরকম সুযোগ না আসে নাও হতে পারি। আমি যে আগামী 2 বছর পর বাঁচবো এটাও তো আমি জানি না, আমি তো মরেও যেতে পারি এর মধ্যে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে কি ইচ্ছা আছে কিনা? না, আমি বলতে পারছি না এই ব্যাপারে, আমি আমি জানি না। আমি রাজনীতিটা খুব ভয় পাই। একবার মিজু ভাইয়ের জন্য, মিজু ভাইয়ের রিকোয়েস্টে আমি ইলেকশন করেছিলাম 2009 সালে, তখন বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। হ্যাঁ, বিপুল এবং সবার ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির। তখন আপনি যখন নির্বাচিত হয়েছিলেন 2009 সালে, তখন শিল্পীদের জন্য কি কাজ আপনি করেছিলেন? আমরা তো মেয়ে আর্টিস্ট, আমাদের তো, আমি ইসিতে দাঁড়িয়েছিলাম, ওনারা যা কাজ করেছে আমি পাশাপাশি থেকেছি, হয়তো অফিসে অ্যাটেন্ড করেছি, ওনারা যে আলাপ আলোচনা করেছেন তার মধ্যে একটু বসে বসে দেখেছি ওনারা কি বলে। তা আসলে তো মূল সিদ্ধান্তটা সভাপতি আর সেক্রেটারি ওনারাই নেন, আর বাকি যারা উচ্চ পদস্থে থাকে তারা নেন, ইসিরা কিন্তু অত কিছু না, তারা হয়তো বা একটা তাদের উপর একটা দায়িত্ব দিলে তারা সেটা পালন করেন। আচ্ছা, না এখন তো অভিজ্ঞতা হয়েছে অনেক, এখন তো শিল্পীদের জন্য অনেক কাজও করতে পারবেন, নেক্সটে যদি আপনি রাজনীতিতে দাঁড়ান তাহলে কি? যেই নোংরামি শুরু হয়েছে, কাদা ছোড়া ছুড়ে, আমি মাফ চাই, ক্ষমাও চাই। আমি শিল্পী, শিল্পী সমিতির একজন মেম্বার, ওইভাবেই হয়তো বা আগামীতে ভোট দিতে আসব। তবে এই ধরনের নোংরামি চললে তো আর ভোটও দেওয়া সম্ভব না, হয়তো বা ভোটের দিন আমি ঘুমিয়ে থাকবো, আসবোই না, ভোট দিতেই আসবেন না যদি? না, এই ধরনের বিপদে পড়তে যাব না কি আবার, আর না। আচ্ছা, আপনার অনেক ভক্ত রয়েছে এবং আমিও আপনার একজন ভক্ত, আমি আপনার সিনেমা দেখেছি। আপনি একটা ক্যারেক্টার ছিলেন যে সময়ে আমাদের নায়করা, নায়কদের নামে সিনেমা হতো, মুখ্য চরিত্রে নায়করা থাকতো, আপনি রানী কেন ডাকাত, আপনার নিজের নামে একটা ছবি, আমার নাম ভূমিকায় অনেক ছবি, অনেক ছবি আছে এবং মুখ্য ভূমিকায়, তারপর রানী কেন ডাকাত, আরো অনেক, খলনায়িকা, এরকম আরো অনেক ছবি আছে আমার নিজ নাম ভূমিকায়। হ্যাঁ, এই যে মুখ্য চরিত্রে আপনি অভিনয় করেছেন, আপনার নামেই চলচ্চিত্রের নাম ছিল, ভরা নাগিন, নাগিন, এরকম অনেক ছবি আছে আমার। এখন আপনি কেমন কাজ করছেন? এবং একটা বিষয় জানতে চাই যে অনেকদিন সেই সময়ে কোনো সমালোচনা বা আলোচনা কিছুই আমরা শুনিনি, অনেকদিন পরে এসে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি অশ্লীলতা করেছেন। ওই যে বললাম, এটাও এক ধরনের একটা পলিটিক্সের শিকার, আমি ফিল্মি পলিটিক্সের শিকার ছিলাম, যাক ওইটা কাটিয়ে উঠেছি আমি। আমার যারা দর্শক তারা তো স্যাটিসফাই করেছেন যে না, মুনমুন আপুকে আমরা কখনো এরকম দৃশ্যে দেখিনি। আর তুমিও কিন্তু বললে, তুমি ছোটবেলায় নিশ্চয়ই আমার ছবি দেখেছো? হ্যাঁ দেখেছি। তো যারা ছোটবেলায় একটা শিশু একজনের ছবি দেখে, শিশু তো কখনো অশ্লীল ছবি দেখবে না, দেখবে না? তো শিশুরা আমার ভক্ত, এরকম তোমার মতো অনেক শিশু যারা আজকে যুবক হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, তারা কিন্তু একসময় আমার ভক্ত ছিল। তা আমি যদি অশ্লীল হতাম তারা কি আমার ভক্ত হতো? কোনোদিনও না। তা একটা মিথ্যাচার ছিল, যাক সেটা, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি। আমার এরকম অনেক ভক্ত আছে যারা আমার ভালো চায়, আমার জন্য শুভকামনা করে, এটাই আমার কাছে জীবনে অনেক বড় একটা প্রাপ্তি, এর চেয়ে বেশি বড় প্রাপ্তি আর কি থাকতে পারে। এখন কি চলচ্চিত্র, 2019 সালে আপনি একটি চলচ্চিত্র করেছেন? হ্যাঁ, আমি অনেক ভালো ভালো কয়েকটা ছবিতে কাজ পেয়েছিলাম, আমি ভিলেন করেছি ছবিগুলোতে, একটা ছবির নাম রাগে, আরেকটা ছবির নাম তোলপার, আরেকটা ছবি আমার মুক্তি পেয়েছে পদ্মার প্রেম, সেখানে অবশ্য ভিলেন করিনি, সেখানে আমি নায়িকাই করেছিলাম আলেক ভাইয়ের সাথে। আর এরকম আরও আরেকটা ছবি রিসেন্টলি আমি করলাম, হিরো আলমের একটা ছবি, বউ জামাইয়ের লড়াই। আচ্ছা, বউজামের লড়াই, হিরো আলমের সঙ্গে আপনি কাজ করেছেন, এটা নিয়ে যদি ক্যারেক্টারটা একটু, এটা নিয়ে যদি একটু বলতেন অভিজ্ঞতাটা। ওখানে নায়িকার বড় বোন থাকি এবং আমি হিরো আলমকে সহ্য করতে পারি না, এই রকম চেহারার একটা ছেলে আমার বোনের জামাই কিভাবে হয়, ক্যারেক্টারটা এরকম ছিল, খুব সুন্দর একটা ক্যারেক্টার, চেষ্টা করেছি ক্যারেক্টারটাকে ফুটিয়ে ওঠানোর জন্য। তা দর্শক হলে গেলেই বুঝতে পারবে কেমন করেছি আমি। তা ভালো লেগেছে, হিরো আলম খুব ভদ্র একটা ছেলে, ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করেছে, প্রথম দিনই আমার পা ছুঁয়ে সালাম করেছে, দোয়া চেয়েছে, তার ওয়াইফ নুসরাত সেও আমার পা ছুঁয়ে সালাম করেছে, তা আমিও শুভকামনা জানাই। সে অনেক স্ট্রাগল করছে, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে,
আমি দোয়া করি যে হিরো আলম যেন তার এমটা পূরণ করতে পারে। আচ্ছা, সম্প্রতি আপনি গানও গেয়েছেন, নায়িকা থেকে গায়িকা, আপনি ছোটবেলা থেকেই শিল্পী হতে চেয়েছিলেন, গায়িকা হতে চেয়েছিলেন? না, আমি গায়িকা হতে চাইনি কখনো। আমার মার একটা শখ ছিল যে আমার মেয়ে গান গাইবে, গানের শিল্পী হবে, তো ওইটা আসলে আমি মার স্বপ্নটা পূরণ করতে পারিনি। তো আমাদের ওমর ফারুক ভাইয়ের রিকোয়েস্টে আমি একটা গান করেছিলাম, আমার মনে হয়েছে যে অত ভালো গাইতে পারেনি। কেমন গাইতে পারেননি? আমি আসলে আমি দুঃখিত, আমি আমার দেখা হয়নি, একটু যদি শোনাতেন। আমি তো ভুলেই গেছি, মনেই নাই কে, মানে গানটা সুন্দর ছিল, মোটামুটি খারাপ না, কিন্তু আমার মনে নেই। যে কোনো অন্য একটা গান গুনগুন করে তো নিশ্চয়ই গাওয়া হয়। আমার আসলে খুবই ঠান্ডা লাগে, আমি কথা বলছি ভয় ভয়, কখন জানি কাশিটা উঠে যায়। আমি এখন গান গাইতে পারবো না, ক্ষমা চাই, মাফ চাই। আচ্ছা, অন্য একদিন আমরা নিশ্চয়ই শুনবো আপনার গান, যেহেতু আপনি গান গাইতে শুরু করেছেন, আমরা হয়তো সামনে দেখবো। এবং আপনি বলেছিলেন যে আপনি যে গানটি গেয়েছেন সেটা আপনার খুব ভালো লেগেছে, নিজের কণ্ঠে ঠোঁট মিলিয়ে আপনি অভিনয় করেছেন সেখানে, এই অভিজ্ঞতাটা আপনার ভালোই ছিল? অভিজ্ঞতাটা খারাপ ছিল না, দেখি যদি ভবিষ্যতে এরকম অফার পাই আবার কবে আরো ভালো করার চেষ্টা করব। নতুন গান আবার কবে আসতে পারে? এখনো এরকম অফার পাইনি, যদি অফার পাই করব কাজ। আচ্ছা, সিনেমা তো করেছেন, অনেকগুলো সিনেমা করেছেন, 80-এর উপরে, 90-এর মতো আপনি সিনেমা করেছেন। হ্যাঁ, করেছি। সাকিব খানের সঙ্গে আপনার অনেকগুলো ছবি আছে, আমি যে ছবিগুলো দেখেছি সেটা সাকিব খান এবং আপনি দুজনেই ছিলেন। 14-15টা ছবি আছে সাকিব খানের সাথে। হ্যাঁ, 14টা আছে আর কি সিনেমা। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। প্রত্যেকটা সুপারস্টারেরই একটা সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য আছে। সাকিব খান তার চারিত্রিক বৈশিষ্ট্য বলবো যে সে পার্সোনাল লাইফে খুবই ভালো একটা ছেলে, ঠান্ডা চরিত্রের, বেশি কথা বলে না, অতিরিক্ত বুদ্ধিমান, তীক্ষ্ণ ব্রেনের, আর অভিনয়ে তো সে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর অভিনয় করে। তা আমি বলবো যে সাকিব খান তো অবশ্যই একজন সেরা নায়ক আমাদের দেশের, এটার কোনো মানে প্রশ্নই ওঠে না। এবং তার সাথে আপনার বন্ধুত্ব তো এখনো আছে? না, এখন কথাও হয় না, বছরও একবারও কথা হয় না, বা দেখা হলে ওই হাই হ্যালো, হ্যাঁ সাকিব কেমন আছে, মুনমুন কেমন আছে, এত দূরে, এর বেশি কিছু হয় না। আসলে কি এরকম হওয়ার কথা ছিল, একসঙ্গে কাজ করেছেন অনেকগুলো? আসলে আমার সাথে কারোরই যে ওরকম যে খুব একেবারে পার্সোনাল সম্পর্ক ছিল কাজ করার সময় সেরকম না, কিন্তু আমার সব নায়কদের সাথে কাজের সময় হাসাহাসি, কাজ শেষ হলে আমি কারোর সাথে আর যোগাযোগ রাখিনি, এটা এই দোষটা আমার। আমি আসলে খুব একটু অন্য টাইপের, মানে আমি একটু ঘরোয়া প্রকৃতির, তো কাজ শেষ হয়ে গেলে আমার আর ওই কাজের কথা না ভেবে আমি ঘরের কথা ভাবি, তো এই জন্যই হয়তো বা তাদের সাথে আমার ওই রকম যোগাযোগটা আর থাকেনি, আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো তাদের সাথে একসময় কাজ করেছি মনে পড়ে, ভালো, আমাদের একটা ভালো বন্ডিং ছিল, ফ্রেন্ডশিপ ছিল, আমরা শুটিংয়ে খুব মজা করতাম, কিন্তু যে শুটিং শেষে যে আবার দেখা করা, আবার যে একটা সবাই মিলে ঘুরে বেড়ানো, এই ধরনের কিছু তাদের সাথে আমার কখনোই ছিল না, আমার কোনো নায়কের সাথে ছিল না। আচ্ছা, অনেকগুলো মুভি করেছেন, আবার নাটকও করেছেন আপনি? হ্যাঁ, রিসেন্টলি করেছি চাপাবাজ নামের একটা নাটক করেছি হাসান জাহাঙ্গীর ভাইয়ের। নাটকে আবার কিভাবে অভিনয়ে আসলেন নাটকে? আসলে এটা হাসান জাহাঙ্গীর ভাইয়ের রিকোয়েস্টে, আমি ওনাকে বলেছিলাম যে ভাইয়া আমি তো একটু ইদানিং একটু স্বাস্থ্য বেড়ে গেছে, আমাকে নাটকে মানাবে কিনা। তখন হাসান জাহাঙ্গীর ভাই বলল যে আপনি মুনমুন, এটাই আপনার পরিচয়, আপনি কে কি এটা দেখার দরকার নাই, আপনি মোটা হয়েছেন না কি পাতলা হয়েছেন দেখা, আপনার ক্যারেক্টারটা আপনি প্লে করবেন। তো উনি সাহস দিল, তারপর করলাম, বেশ ভালোই লেগেছিল কাজ করতে। আচ্ছা, এরপর কি আর কোনো নাটকের ডিরেক্টর আপনাকে অফার দিয়েছে? না, সেরকম নাটকের অফার পাইলে তো পেলে অবশ্যই কাজ করব। আমি তো নাট্য জগৎকে খুব পছন্দ করি, কারণ এখানকার মানুষগুলো খুব শিক্ষিত, ভদ্র, আর সবার ব্যবহার খুব সুন্দর, ভালো লেগেছে কাজ করতে। আচ্ছা, আজকে আমাদের বিষয় ছিল আপনি নির্বাচনে না দাঁড়িয়েও আলোচনাতে, এ বিষয়ে সর্বশেষ যদি কোনো কথা আপনি দর্শকদের বলতে চান তাহলে প্লিজ। আমার ছবি যারা দেখেছেন, আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে সেই নায়িকা মুনমুন হিসেবে চেনেন, আমি তাদেরকে বলবো একটা ভিডিও দেখলেন, সেখানে কি হচ্ছে না হচ্ছে একটু ভালো খেয়াল করে দেখবেন, হেডলাইনের দিকে না তাকিয়ে আপনাদের মুনমুন সেই বিশ্বাসে আপনারা দেখেন যে মুনমুনাপা তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে উনি কি এই কাজটা আসলে করতে পারেন কি না। আর সবসময় এই এইসব ইউটিউব চ্যানেলে যা দেখবেন
যা শুন নিউজ চ্যানেল হলে সেটা বিশ্বাসযোগ্য, সময় টিভি যদি বলতো সেটা বিশ্বাসযোগ্য ছিল, কিন্তু এরকম উটকো এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেলগুলো তো যা দেখবেন সেটা আপনারা দেখে উপরের হেডলাইন দেখে বিশ্বাস করে ফেললেন। আমি বলবো যে এই কাজটা আপনারা ভুল করবেন, এবং এই কাজ বিশ্বাস করে চিলির পিছে ছুটলেন, কান কোথায় দেখলেন না? এখানে তো অনেক ধরনের মারপ্যাঁচ থাকতে পারে, দুটো প্রতিদ্বন্দ্বী পার্টি একজনকে আরেকজন তো খাটো করতেই চাইবে। তো সেই আসলে আমি হয়ে গেছি দুই প্রার্থীর মাঝখানে পড়ে গিয়েছিলাম, আর আমি যদি এটা জানতাম আমি ইলেকশনে যেতাম না। হ্যাঁ, আমি ওনাদের কোনো পার্টিতে অ্যাটেন্ড করিনি, তাই আপনারা আমাকে ভুল না বুঝে, আমি আপনাদের বলবো না যে আপনারা আমাকে ভালো জানেন, আপনারা যদি আমাকে খারাপ জানেন জানেন, তবে একদিন হয়তো বা আপনাদের ভুলটা ভাঙবে। হ্যাঁ, ভুলটা ভাঙবে। আর সবার জন্য দোয়া করি সবাই খুব ভালো থাকবেন, আমার দেশের মানুষদের আমি ভালোবাসি, তাদের জন্যই আমি মুনমুন হয়েছি, এবং আপনাদের আপনারাও আমাকে দোয়া করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, এবং আপনাদের মাঝে আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেশের মানুষও আপনাকে ভালোবাসে, এবং আপনার যে অভিনয় সেই অভিনয় তাদের এখনো মনে আছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। এই ছিল আজকের মতো।